অশান্ত দিল্লি থেকে ফিরল শ্রমিকরা। বিগত বেশ কয়েকদিন যাবতে অশান্ত রাজধানী দিল্লি। ইতিমধ্যে সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 40-এর কাছাকাছি। আহত প্রায় 2 শতাধিক। সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুকে কেন্দ্র করে এহেন রণক্ষেত্র চেহারা নিয়েছে রাজধানী। 2 গোষ্ঠীর আক্রমণ, পাল্টা আক্রমণে অগ্নিগর্ভ দিল্লির একাধিক জায়গা। এর পাশাপাশি আঙুল উঠেছে পুলিশের দিকেও, চলছে পুলিশের লাঠিচার্জ। এমন অবস্থায় দিল্লিতে আটকে পড়েছেন রুটি রুজির কারণে যাওয়া নানান রাজ্যের মানুষ। অস্থায়ীভাবে তারা বসবাস করেন সেখানে, কিন্তু পরিস্থিতিতে যা, তাদের রাজধানীতে থাকা নিরাপদ নয় বলেই মত তাদের। অনেকে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন, অনেকে আবার আটকে রয়েছেন। রাজধানীর বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যেই আজ সকাল হাওড়া কলকাতা মিলে রাজ্যে আনা হয় 13 জন মাইগ্রেটরি শ্রমিককে। এরপর হাওড়া স্টেশন থেকে তাদের পাঠানো হয় মুর্শিদাবাদে তাদের বাড়ির উদ্দেশ্যে। মূলত একাধিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিত্বের উদ্যোগে আটকে পড়া এই বাঙালি শ্রমিকদের বুধবার রাতে কালকা মিলে তুলে দেওয়া হয়। জি এ লোক দিল্লি সে আয়ে যে হুয়া আপ সবকো পতা হয় কি দিল্লি মে আভি যে সিচুয়েশন হয় যে তনাব কি মহল হয় ইসমে দে অল আর মাইনরিটিজ অ্যান্ড ও লোক ইয়ে ফিল কর রা হ্যাঁ কি উন লোক কাজ জান কা খতরা হ্যাঁ সো বহু ডর মে থে অ্যান্ড দে কন্টাক্টেড বাংলা সংস্কৃতি মঞ্চ অ্যান্ড দ্যাটস দ্য হোল থিং হ্যাপেন্ড। বহুত সারি সংগঠন হ্যাঁ জেসে দিল্লি কা যো অভি কা যো শ্রম মন্ত্রী হ্যাঁ গোপাল রায় জি হ্যাঁ আদিত চৌধুরী জি হ্যাঁ বহুত সারে সংগঠন হ্যাঁ জে এন ইউ কা কুছ ছাত্র সংগঠন হ্যাঁ ও লোক ভি সাথ মিল কে ইয়ে কাম কিয়ে তো সবকো হাম লোক বধাই দেতে হ্যাঁ কি ইতনা আচ্ছা কাম কে সব সাথ মে মিল কে কিয়ে অ্যান্ড উই হোপ যে আগর এসা কাম হতে রহে তো বহুত বড়িয়া হোগা। স্যার ইয়ে বতা রে থে কি ও লোক ইতনা ডর মে থে কি আগর ঘর মে কোই নক ভি করেগা ও লোক বাতি বুঝা কে রাত মে রহ রে থে আগর ঘর কে বাহার মে যো ডোর হ্যাঁ উসমে কোই নক ভি করেগা তো খুলনে কা উনকা সাহস নেহি থা তো ইতনা খতরনাক এক মহল পেদা হো গিয়া থা। তো 13 অভি ও ত্রিমোহিনী গ্রাম হ্যাঁ নওদা মুর্শিদাবাদ মে ও লোক চলে যায়ঙ্গে তো পুলিশ যো ইহা কা যো অ্যাডমিনিস্ট্রেশন হ্যাঁ দে হ্যাভ টেকেন দি রেসপন্সিবিলিটি টু রিচ দেম দেয়ার। জি জি স্যার জাদা আর কম কা বাত নেই যো যো জিস জিস স্টেট সে আই আই এম শিওর যে ও আপনা আপনা স্টেট কা যো লোক হ্যায় উনসে বাতচিত কর রহে থে কি ভাই হামে ইয়া সে লে যাইয়ে জহাঁ জহাঁ কা মাইনরিটিজ হ্যায় সবকো শায়দ ইস সিচুয়েশন মে লগ রে থে কি উনকা জান থোড়া জোখিম মে আ সকতা হ্যায় শায়দ ইসলিয়ে ইয়ে লোক কেন দিল্লিতে যে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তাতে আটকে ছিলেন আমাদের বাংলার এই শ্রমিকরা যারা দৈনিক কাজ হিসেবেই ওখানে গেছিলেন। তো ওনারা প্রাণ ভয়েই ছিলেন ওখানে, সেখান থেকে উদ্ধার করে এক প্রকারভাবে ওনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাই এখন চলছে। এটা আমরা বাংলা সংস্কৃত মঞ্চের পক্ষ থেকে, শুধু যে বাংলা সংস্কৃত মঞ্চই করেছে এরকম নয়, এছাড়াও আরও অনেক সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত, এছাড়াও দিল্লিতে যে সমস্ত অ্যাক্টিভিস্টরা আছেন তারাও মানে প্রত্যক্ষভাবে এই ঘটনার সাথে যুক্ত, এই ভালো কাজটির সঙ্গে তারাও যুক্ত, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাতে চাই। এরা কি নিজেই আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন নাকি আপনারা কন্ট্যাক্ট? না, এদের বাড়ির লোকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কারণ আমাদের এই ধরনের যারা মাইগ্রেন্ট লেবার আছেন তাদের নিয়ে কাজ যথেষ্ট আছে, তো সেগুলো সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন তার বাড়ির লোকেরা, তাই তারা যোগাযোগ করেছেন। কত লোক এসেছে? আজকে 13 জন এসেছেন। কালকাম এক্সপ্রেসে এসেছে। এনারা সবাই ওনাদের বাড়িতেই এখন পৌঁছে দেবেন, পুলিশ গাড়িতে করে নিয়ে গেল ওনাদের যে ত্রিমোহিনী গ্রাম ওখানেই প্রত্যেকের বাড়িতেই পৌঁছে দেবে বলেই বলেছেন। হ্যাঁ, মুর্শিদাবাদ লওদা পুলিশ থানা ত্রিমোহিনী গ্রাম ওদের। পুলিশ ওদের গ্রামেই নিয়ে গেছে, এখান থেকে ডাইরেক্ট এইভাবে পুলিশের সঙ্গে যতটা কথা হলো ওনারা সেই মতোই করেই বললেন। ডাইরেক্ট নিয়ে যাবেন বাড়িতে কিনা জানি না, কিন্তু আনলিমিটলি বাড়িতে পৌঁছে দেবেন এই আশ্বাস দিয়েছেন। এখানে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ওনারা বলেছেন এদের বাড়িতে পৌঁছে দিয়েই তবে
আতঙ্কে নিশ্চয়ই ছিল, সেই আতঙ্কটা কিছুটা এখন মুক্তি পাচ্ছে, যতক্ষণে না বাড়ি পৌঁছচ্ছে ততক্ষণে কাটবে না। আতঙ্ক মানে শুধুমাত্র প্রাণ ভয় নয়, তারপরে তার নেক্সট কী করবে, তার কাজ কী করবে, সেই ভয়গুলোও আছে। আমরা প্রশাসনের কাছেও দাবি রাখবো যে তাদের যেন এই পার্টগুলো দেখা হয়। শুধুমাত্র বাড়িতে পৌঁছে দিলাম চুপচাপভাবে, দ্বিতীয়ত তারা ওখানে যতদিন ধরে কাজ করেছে তার পারিশ্রমিক যথোপযুক্ত পায়নি এখনও যতটা আমরা জানি। তো সমস্ত দিক থেকে একটা এইডের ব্যবস্থা থাকলে আমরা ওনাদের ক্ষেত্রে সুবিধা হবে, এটা আশা রাখি। আমি অজয় রায়, বাংলা সংস্কৃত মঞ্চের পক্ষ থেকে। সাফল্য মেডিকেল, বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নির্ণয় তথা রোগ নিরাময়ের একমাত্র বিশ্বস্ত মেডিকেল সাফল্য মেডিকেল। এখানে আপনারা পেয়ে যাবেন এক গুচ্ছ বিশেষ ডাক্তারের সম্ভার, যেমন গাইনোকোলজিস্ট, ডেন্টিস্ট, ENT, ক্যান্সার স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট, মেডিসিন, ফিজিশিয়ান, অর্থোপেডিক এবং চাইল্ড স্পেশালিস্ট ডক্টর। তাই আপনার শরীরকে রোগমুক্ত করে তুলতে এখনই চলে আসুন সাফল্য মেডিকেলে। এখানে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী যে কোনো ধরনের ওষুধ দেওয়া হয়। আমাদের ঠিকানা সাফল্য মেডিকেল, রঘুনাথপুর, আহল্লাবাই রোড, মহকুমা স্টেডিয়ামের ঠিক সামনে। ফোন নাম্বার 9609333396 অথবা 9932509268।